السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল শিশু হিসেবে, তারপর যৌবন দিয়ে সুঠাম দেহ এবং শক্তিশালী পুরুষ অথবা নারীতে রূপান্তরিত করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরেই পৃথিবীতে কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি খাতাম النبيين امام الانبياء امام المرسلين رحمه للعالمين. اللهم صل عليه، اللهم بارك عليه. সবাইকে একটু কষ্ট দিলে কি কষ্ট করবেন? এরপর কি সবাই পেটের ভিতরে এতক্ষণ যত কথা জমছে সব বাইর করবেন, নাকি এটাকে ভিতরে রাখবেন? তাহলে দুই মিনিট সময় দিলাম, সবাই উঠে দাঁড়ান। এবারে যারা সামনে থেকে সামনে থাকেন, পিছনে থেকে সামনে দিকে আগান, ফাঁকা জায়গা পূরণ করুন। না না, বসিও না, তাই আগে ফাঁকা জায়গা পূরণ করেন। সামনেটা বসে যান, আপনারা বসুন, পিছন থেকে সামনে দিকে আগান। আপনারা যারা দাঁড়ায় আছেন, জায়গা হচ্ছে আবার ভিতরে ভিতরে ঢুকে পড়েন। দেখছেন কি পরিমাণ কথা বলছে, ব্লাস্ট। আমরা দেশি মানুষ, কতক্ষণই বা সুখ থাকতে পারি? বাপরে, কইরে ভাই গান বাজা সব ভাঙিয়ে ফেলতেছে, কোথায়? দারুন তো, জানো বেশি কিছু করবে না আল্লাহ, শুধু শিশা গলা ঢাকা দিবে কানে, কি মজা! ওয়াও, তুমি শিশা করার সময় গরম করে কানা ঢালছো, যে দারুণ লাগে, যে স্টাইল, তুমি জানো এটা এটা বড় লোকরা করে। ওয়াও, ঠিক আছে, এই ছোট ভাই তোমরা পিছন দিয়ে চলে যাও। হ্যাঁ চলে, আরে অসুবিধা নাই, ভয় পেও না ভাই, কথাই বলি 50 মিনিট, কিসের ভয়? তুমি মনে করো না তোমার এখানে পাইছি সারা রাত কাটাই দিব তোমার নিয়ে? না, পরিবার পরিজন আছে, তোমরা আছো, সবাই আছে, বেলি মেশ থাকতে হবে। যাও, বসে যাও, বসে যাও। একলা রামপুরবাসী প্রশংসাকার, তোমাদের যে দুটি চক্ষু দিয়ে তোমরা এই সুন্দর পৃথিবী দেখো, এগুলো কে বানাইছে? কার দেওয়া দুটি পা দিয়ে হেঁটে এখানে উপস্থিত হয়েছো? কার সন্তুষ্টির জন্য এখানে আগমন করেছো? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? ওই যে মা তার গর্ভের পুত্র অথবা কন্যা সন্তান কে দান করে? অসুস্থ ব্যক্তিকে কে সুস্থ করে? অনাহার দরিদ্র লোককে রিজিক অন্ন কে দান করে? অনিরাপদ মানুষকে নিরাপত্তা কে দান করে? কে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব? কে যিনি কিতাব নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? সব মানুষকে সর্ব অবস্থায় কে শুনে দেখে এবং ওদের ব্যাপারে সব জানে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, الحمد لله. يا الله لك الحمد ولك الشكر، أنت الله لا إله إلا أنت يا الله.
يا الله لك الحمد أنت نور السماوات والأرض. يا الله ولك الحمد أنت قيم السماوات والأرض. يا الله أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك الحق والجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق. يا الله يا الله لك الحمد أنت الله لا إله إلا أنت يا الله. আজকের আলোচনার বিষয় এমন একটা বিষয় চয়েস করেছি যে বিষয়টা নতুন নয় আমার কাছে, এটা আপনাদের ভালোবাসা আপনারা আমাকে ডাকেন, তবে আমি সবাইকে নিষেধ করে আমাকে ডাকিয়েন না, আমি অল্প জানা মানুষ। হ্যাঁ, এটা বেশিরভাগ মানুষ নম্রতা দেখানোর জন্য বলে, কিন্তু আমার ক্ষেত্রে এটাই বাস্তবতা যে আমি অল্প জানি, এটা নম্রতার জন্য নয়, এটা বাস্তব সত্য কথা। বাংলাদেশে আমি মাহফিল করছি যা কয়দিন থেকে অত মনে নেই, কয়দিন থেকে করতেছি গুনি নেই, আর কয়দিন করবো সেটাও গুনতেছি না। আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, এখানে চেয়ারম্যান সাহেবকে পাঠান তো ফোন দিয়ে, কি হচ্ছে গান বাজনা, চেয়ারম্যান কি কাজ আসছে এখানে, সভাপতি কেন, চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, কোথাও নেই, কোথায় চেয়ারম্যান সাহেবকে ফোন দেন তো, ওর বাপ বেঁচে আছে ঠিক না, আরে সফল বাপ, আরে বোঝো ওই রকম অন্যায় না করলে, ওর বাপ যদি ওকে দিয়ে অন্যায় না করায় তাহলে ওকে কিভাবে বাপে জাহান্নামে অফার করবে আল্লাহকে, আল্লাহকে বলবে যে আল্লাহকে জাহান্নামে ফেলে দাও। ওর বাপ যদি বেঁচে না থাকে, যদি ছেলেকে যদি গায়ক বানায় না বানায়, নায়ক না বানায়, নর্তকি যদি না বানায়, জেনাখর মদখর নেশাখর যদি না বানায়, তাহলে এই বাপ মরে গিয়ে দায়ুস হয়ে, এই বাপ তার ছেলেকে শুধু ভাত চিনাইছে, মাছ চিনাইছে, টাকা চিনাইছে, আল্লাহ চিনাই নাই, এখন এই ছেলে এই মেয়েকে সে কিভাবে আল্লাহকে অফার করবে, অপরাধ নিয়ে গেলেই তো আল্লাহকে বলবে ইয়ুবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিহিম বিবানি, সেদিন অপরাধী একে অপরের দৃষ্টিগোচর হবে, আল্লাহকে জাহান্নামের আযাব থেকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে সন্তানকে, হ্যাঁ নাস্তাছে যে এটাকে দিয়ে দিবে, ওয়াসাহিবাতিহি ওয়াখি, বউ আর ভাইকে দিয়ে দিবে আল্লাহকে। মজার কথা কি জানেন, পুরো বংশকে অফার করবে আল্লাহ, পুরো বংশকে নাও মুক্তিপণ হিসেবে আজকে মুক্ত করো। আরো মজার কথা কি জানেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, একবার পুরো পৃথিবীতে যত আছে সবকিছু দিয়ে বলবে যে আল্লাহ মুক্ত করো, আজকে মুক্তিপণ হিসেবে নাও। আরো মজার কথা কি জানেন, ইন্টারেস্টিং পার্ট কোথায় জানেন, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোন লোক যদি মরে যায় সে আল্লাহকে রাজি করতে পারে না, এইটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অনুভবই করে নাই, যে জো মর গিয়া ও খতম হো গিয়া, জো ইস দুনিয়া সে নিকল গিয়া, উসকা কোই চান্স নেহি আল্লাহ কো রাজি করনে কে লিয়ে, কেউ আল্লাহ কো রাজি কর সকে এসা কোই চিজ দুনিয়া মে নেই ছোড় জাতা হে জো কাফির হোতা হে মুশরিক হোতা হে জো। ইয়ে মজি কি বাত হে, ইয়ে আবি তক এহসাস নেহি কিয়া ইসনে, না ইসনে সোচা হে, না ইসনে সমঝা হে, না ইয়ে সমঝনে কি কোশিশ কি হে, না ইয়ে সমঝনা চাহতা হে। এটা দারুণ একটা বিষয়, সে অনুভবই করে নাই যে মরা মানুষ আল্লাহকে রাজি করতে পারে না, জিন্দা মানুষ কাফের, জিন্দা মানুষ মুশরিক, জিন্দা মানুষ জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহগার, আল্লাহকে রাজি করতে একটা মিনিট লাগে না। ওইটা এগুলো করবেন না, ওকে মাঝের মধ্যে ওখানে যেটা হয়েছে হয়েছে, আর ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, সবাই মিলে কথা বলবো না, যার যার কথা বলার দরকার আমাকে বলবেন, আমি সময় দিব এখানে এসে কথা বলবেন, আমার সময় এক ঘন্টা আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি 50-55 মিনিট আমি আপনাকে অফার করে দিলাম, 5-10 মিনিট যার লাগবে এখানে আসবেন আমি দিয়ে দেবো, মধ্যখানে আর কোনো কিছু করার দরকার নেই বর্তমানে। তো মজার কথা হলো, ওইটা অনুভবই করছে না যে মরা মানুষ কাউকে রাজি করতে পারে না, এইবার এই মরা মানুষ
দুনিয়া ভর্তি দুনিয়া পরিপূর্ণ ইবাদত নিয়ে গিয়ে যদি আল্লাহ একবার সিদ্ধান্ত নিয়ে নেয় শিরিক আছে এর ভিতরে কুফরি আছে এর ভিতরে ওকে চিরস্থায়ী জাহান্নামে করবে এ আর রাজি করার কোনো উপায় নেই জিন্দা মানুষ জমিন ভর্তি অপরাধ আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ শুধু আশা করবে যে আল্লাহ মাফ করুক আল্লাহ কাছে মাফ চাইবে অপরাধটাকে ছেড়ে দেবে আল্লাহ তো মাফ করবে করবে অপরাধকে নেকিতে পরিবর্তিত করবে সুবহানাল্লাহ এইটা হচ্ছে জিন্দা থাকার অনুভূতি হওয়া উচিত একলা রামপুরের মহিলা এবং পুরুষরা কি জিন্দা আছে আছে ওরা কি অনুভব করে এই জীবন কত বড় নিয়ামত ওরা কি অনুভব করে এই যে নিঃশ্বাস এই নিঃশ্বাস আছে বলে আল্লাহর ক্রোধকে আল্লাহর ক্রোধকে ভালোবাসায় রূপান্তরিত করা সম্ভব শুধু নিঃশ্বাস আছে বলে নিঃশ্বাস আছে বলেই তো ক্ষমা চাওয়া সম্ভব নিঃশ্বাস আছে বলেই তো মসজিদে এসে সিজদা দেওয়া সম্ভব আরে এখানে কি কোনো মুর্দা মানুষ আছে নাকি তার নিঃশ্বাস আছে দেখেই তো এখানে আসছে ফেরেশতারা এখন ঢেকে রেখেছে আল্লাহ পর্যন্ত আকাশ পর্যন্ত কোন মরা মানুষকে এখন কোন ফেরেশতা ঢেকে রাখছে কেউ বলতে পারবে আমি জানি না এখানে কারা ওয়াজ মাহফিল শোনার নিয়তে আসছে জীবন পরিবর্তন করতে আর কারা আজকে মাহফিল অনুযায়ী প্রেমিককে বুট বাদাম চটপড়ি ফুসকা পাঠাইতে আসছে আমি জানি না তবে যারা এখানে দিন শিখতে আসছে ওদের ব্যাপারে রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফেরেশতারা এভাবে ঢেকে রাখে আল্লাহকে রিপোর্ট পাঠায় আকাশ পর্যন্ত তোরা যায় এভাবে আগলায় রাখে সুবহানাল্লাহ তো মুর্দা মানুষ কি এই সুযোগ পায় না জিন্দা মানুষ পায় একলা রামপুরবাসী জিন্দা আছো এটা অনুভব করো রবের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তোমার জন্য তুমি জিন্দা আছো তোমার দুটি ঠোঁট দিয়েছে একটা জিহ্বা দিয়েছে সবচেয়ে বড় কথা কি জানো তুমি যে বেঁচে আছো এই অনুভূতি তোমার আছে সবচেয়ে বড় নিয়ামত কি জানো তুমি কোনোদিন এই জায়গা হচ্ছে না আপনাদের জন্য নাকি আপনারা বসতে চাচ্ছেন না যদি জায়গা না হয় ইচ্ছে ওকে যদি বসতে চাচ্ছেন না তাহলে বসার মন মানসিকতা করুন এর নাম কি এর নাম কি কে নাজিল করেছে কার কার ঘরে আছে এটা হাত তুলেন যার যার ঘরে আছে হাত নামান কে কে পড়তে পারেন তারা তারা হাত তুলেন না না যারা যারা পড়তে পারেন ক্যামেরা টা চলতেছে না তো বন্ধ করে দিয়ে সোজা স্টেজে নিয়ে এসে পড়াবো মিশা কথা কথা বলো আমার সাথে পড়তে পারে হাত নামান কে কে পড়ার পরে অর্থ বোঝে হাত তুলেন স্যার আমি সামান্য তাহলে এটা আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন মানুষ কিভাবে আল্লাহকে রাজি করবে পাঁচজন পড়তে পারে না সত্যি এই পাঁচজনকে একশো জন করলে তিনজন বোঝে না এরা রবকে রাজি করবে কিভাবে এরা রবকে রাজি করবে এ ফর অ্যাপল বি ফর বল গোল এরা এইভাবে রাজি করবে আল্লাহকে এরা সেদিন মেসিকে নিয়ে দাঁড় করাই দেবে আল্লাহকে বলবে যে আল্লাহ আমারা ভাই আমাকে বাঁচালে বাঁচালে আল্লাহ আপকো মালুম নহীন ইয়ে কিস তারহ কিক করতা হ্যায় ছোটা সা এক বল হ্যায় ক্যা টেকনোলজি হ্যায় এসা এসা করকে এসা বোল দে দেতা হ্যায় বড়িয়া আদমি হ্যায় আদমি বড়িয়া হ্যায় ইন্টেলিজেন্ট হ্যায় হাম ইসকে জেসে বাল কাটতে থে ইয়া আল্লাহ আমি এর প্রেমে চুল কেটেছি পোশাক পরেছি এর মতো এই লোকটা জিতে গিয়ে মদ খেয়ে ডাস্টবিনে পড়েছে আল্লাহ ওকে আমার যে দারুণ লাগে ওকে আমার যে দারুণ লাগে আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন রাখতে বলেছেন আমি পরোয়া করি না আপনার মেসি ভাই হ্যায় রোনালদো রিভালদো হ্যায় এভাবে বলবে চলবে না চলবে না মুখে মুখে বলে চলবে না যদি আসলে না চলে চালাচ্ছ কেন এমন তো কোনো গাড়ি দেখি না যে গাড়ির ড্রাইভার সাহস করে তেল নেয় অথচ স্টার্ট দেবে একটা রিক্সাওয়ালা ব্যাটারি চার্জ না থাকলে স্টার্ট দেয় না ও জানে চলবে না অত যারা বলছে যে চলবে না কিন্তু সবাই গোল আমরা দেখিনি ফাইনালের দিনে ওয়াজ মাহফিল গুলো কেমন শূন্য ছিল 90% মুসলমানের দেশে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাই হোক সামান্য বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কথা বলবো আগে থেকে বলে দিচ্ছি গত 2 বছর থেকে বিষয়গুলোই এর বাহিরে কোনো কথা বলিনি এখন পর্যন্ত যতবার ডাকবেন এগুলোই বলবো আপনারা বিরক্ত হলে ডাকিয়েন না
সুন্নাত নিয়ে কথা বলবো। এই দেশের মানুষ সবচেয়ে তুচ্ছ যে বিষয়টাকে ধরে, যেমন একটা উদাহরণ, ডান হাতে রাসুল খেতে বলেছে জন্য বাবা দেখায় সোকে সুন্না, দাঁড়ি রাসুল রেখেছেন সোকে কেটে ফেলো সপ্তাহে মিনিমাম একবার, ইটস বিকজ ইটস সুন্না। মিসওয়াক করতে বলেছেন ইটস নট নেসেসারি, উই হ্যাভ ব্রাশেস, ইটস ওকে টু ব্রাশ এভরি ডে ইউর টিথ, নো প্রবলেম, ইটস ওকে টু লিভ দ্য সুন্না, ওয়াই, বিকজ ইটস সুন্না, ইটস নট ফরজ, ইট ইজ নট ফরজ, এটা ফরজ না, একদম ঠিক আছে এটা ছেড়ে দেওয়া যায়, কেন এটা সুন্না। মজার কথা হলো এখানকার মানুষ মনে করে আল্লাহ নবী ছাড়া আরো অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, কিসের নাউজুবিল্লাহ, কিসের নাউজুবিল্লাহ। এখানে কি দিন একেবারে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই মান্য এরকম মানুষ মনে করে নাকি? এখানে 200 বছর পুরনো কিছু হলেই তো চলে, 10 লাখ মানুষ একটা মাঠে জড়ো হয়ে কিছু বললো সেটাই দিন এখানে। কে খুলেছে বুখারি, কে খুলেছে মুসলিম, কে খুলেছে ইবনে মাজাহ, আবু দাউদ, কয়জনে খুলেছে, যারা খোলে তাদের সামনে কয়জন গিয়ে বসেছে? দিন কি আবার এখানে? এখানে দিন হচ্ছে জোর যার মূল্যক তার, যার টুপির মতো বেশি টুপি সেই সত্য, যার পাঞ্জাবির মতো বেশি পাঞ্জাবি সেই সত্য, যার কবরে বেশি লোকজন জড়ো হয় সে লোকটাই তো সত্য। এখানে আবার দিন কিসের? শোনো একলা রামপুরের মহিলা পুরুষরা, উপায় নেই, উপায় নেই, নিস্তার নেই, নিস্তার নেই, তিনি আল্লাহ, পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর দ্রষ্টা, এই পুরো পৃথিবীবাসী যার কাছে প্রত্যাবর্তন করবেন, তিনি 1450 বছর পূর্বে বলেছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দ মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছিল, যাদের জন্য হারাম ও হালালকে পার্থক্যকারী হিসেবে পাঠিয়েছিল, যাদের সামনে আল্লাহর পছন্দ অপছন্দগুলোকে আল্লাহ সুন্দর করে স্পষ্ট করেছে, তারা কেবল চরমরায় 88 ফুরফুরা মাইজবান্দার সাহাবি হানাবি মালিকি হাম্বলি চিশতি সাহাবীর তরিকত হাকিকত মারেফত একে অপরের প্রতি পরস্পর বিদ্বেষ বশত তারা তাদের নিকট জ্ঞান, তাদের নিকট ইলম আসার পরেও তারা মতনৈক্য ঘটিয়েছিল। এজন্য মতনৈক্য ঘটিয়েছিল কারণ এদের নিজেদের একজন আরেকজনকে ভালো লাগে না, তারা ইলম পাওয়ার পরেও তারা ব্যস্ত, তারা এখন পর্যন্ত ডিসাইডই করতে পারেনি তাদের নবী কি নূর না মাটি। 1450 বছর পার হয়েছে, 1450 বছরে তারা এখন পর্যন্ত তাদের স্রষ্টা কি আকার নাকি নিরাকার এটা নিয়ে ব্যস্ত, তারা এখন পর্যন্ত ডিসিশনে যেতে পারেনি। তারা নাকি 90% মুসলমানের দেশ, তারা নাকি এদেশের ইসলামের রাহবার, তারা বলে অমুক কবরে যাও তিনি আল্লাহর নিকট নিয়ে যাবে তোমাকে, অথচ আল্লাহ বলছে মাইয়ুতের রাসূল, যে রাসূলের অনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ, শুধু সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো যে রাসূলের অনুগত্য করলো, যে লোকটা ডান কাত হয়ে শুইলো সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো, যে লোকটা ডান পায়ে মসজিদে গেল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো, যে লোকটা বাম পায়ে টয়লেটে গেল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো, যে লোকটা ঘরে ঢুকে সালাম দিল সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা আত্মীয়তার খোঁজ খবর রাখলো সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা ডান হাতে খেলো সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা নেশা করেনি সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা জানা করেনি সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা বাবা মায়ের প্রতি নম্র সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, কেন নেই ইউতির রাসূল, যে লোকটা তার কর্মের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মিল খুঁজে পেয়েছে
যেই লোকটা ওই কাজই করে ইবাদত মনে করে যেটা রাসূল থেকে সাব্যস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা ফাকাদ আতা আল্লাহ শুধু ওই লোক শুধু ওই লোক আল্লাহর ইবাদত করলো যার ইবাদত রাসূল থেকে এসেছে সাল্লাল্লাহু আলাইহি এর বাহিরে কেউ আল্লাহর ইবাদত করেনি তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতে মগ্ন আছো যায়ো সেদিন কে তোমাকে জান্নাত দেয় যদি পাও আমার কি আসে যায় আমাকে আল্লাহ আশ্রয় দিক এটাই আমার আল্লাহর কাছে কামনা তোমাদেরকে আল্লাহ আশ্রয় দিক এটাই আমার কামনা যদি পেয়ে যাও তো পেয়ে যাবা শোনো তুমি আমাকে বলো আমাকে এটা সেটা বলো হ্যাঁ আমার দোষ কি আমার দোষ এটাই যে আমি বলেছি তুমি যে নেকির কাজ বলতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে কোন সাহাবী বর্ণনা করেছে হাদিসের কোন হাদিসে আছে হাদিসের মান কেমন আমার এটাই অন্যায় এই আমার অন্যায় তো এই অন্যায় কে করেছে আগে এই অন্যায় কি আমি করেছি আগে কোরআনই তো আছে 1450 বছর থেকে ওয়া মা আতাকুমুর রাসূল রাসূল যা দিয়েছে ফাখুযু তাই নাও বাস বাস ওয়া মা আতাকুমুর রাসূল রাসূল যা দিয়েছে শুধু তাই নাও ফাখুযু তাই নাও ওয়া মা নাহাকুম আন যা নিষেধ করেছেন ফান্তাহু তা ছেড়ে দাও এখন তুমি আমাকে বলবা তিনটা সিজদা দিয়ে সিজদা কি খারাপ এখন তুমি আমাকে ফজর রাকাত তিন রাকাত পড়ে বলবা নামাজ কি খারাপ আমি তোমাকে বুঝাইতে গেলে তুমি আমাকে বলবা বুঝলাম দুইটা সিজদা দেওয়ার কথা আছে তিনটা দেওয়া যাবে না কোথায় আছে বুঝলাম দুই রাকাত নামাজের কথা আছে তিন রাকাত পড়া যাবে না কোথায় আছে আমাকে তুমি এই যুক্তি দাও আরে বোকা কেন অহংকার বশত নিজের সর্বনাশ করছো শোনো ইসলাম ধর্মে দিন ইসলামে কোনো কিছু ইবাদত হওয়ার জন্য আদেশ লাগবে যদি তোমার কর্মের আদেশ না থাকে এটা নিষেধ যদি তোমার কর্মের আদেশ না থাকে এটা নিষেধ এত ভালো ভালো বলিও না সব ভালো ভালো না এত ভালো ভালো বলিও না সব ভালো ভালো না জি عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بلتي إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به أري جي جنشر عدشني شتا عبادت نوي যে জিনিসের আদেশ নেই সেটা ইবাদত নয় যতই স্বর্ণরূপা দিয়ে ধোও যতই আলট্রাসাউন্ড লিপস্টিক দিয়ে সুন্দর করো যতই মনে তৃপ্তি নাও যতই ব্যয় করো আর কোরবানি দাও রাসূল যেটাকে আদেশ করেনি আল্লাহ যার জন্য কোনো দলিল নাজিল করেনি সেটা ইবাদত বলে বিবেচিত হবে না বরং বিবেচিত হবে না তো হবে না আল্লাহর রাসূলের বাহিরে গিয়ে দিন হিসেবে কোনো কিছু সাব্যস্ত করার অপরাধে তোমার সমস্ত আমাল বাতিল হয়ে তুমি চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা শোনো তোমরা কি খেয়াল করেছো আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া নাবিয়্যুনা হক ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক পৃথিবীতে যত নবী রাসূল আছে সবাই সত্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য তো শোনো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به أو أمة محمد راح أو أمة محمد المهلا راح داب ناريك الحش مرغيني قتائي جاو قلنا نرجنو كار تك تيرني پرغو بير جنن كار كبرغي داب ناريك الحش مرغي ديش قلنا نرجنن إنا لله وإنا إليه راجعون তোমাদের রাসূল বলছে নিশ্চয় এমন কোন বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে আমি সবকিছুর আদেশ দিয়েছি কোনোটা ছেড়ে দেইনি বিশ্বাস হয় এর মধ্যে থাকো তিনি বলছেন ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন এমন কোন কিছু নেই
যেটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী নাই অথচ আমি নিষেধ করে যাইনি সবকিছু নিষেধ করে গিয়েছি জান্নাতের নিকটবর্তী যাবা সবকিছুর আদেশ দিয়ে গেছে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাবে এমন প্রত্যেক জিনিসের নিষেধ করে গেছে তোমরা তবু তোমাদের দরুদ ভালো লাগে না তোমাদের কবিতা ভালো লাগে তোমাদেরকে কিছু বললেই পক্ষ নিয়ে খেপে যাও ও আমার কথা শুনতে বুঝি খারাপ লাগে তো কথাটা শুনতেই যদি এত খারাপ লাগে তুমি যে করো তোমার ইতস্তবোধ হয় না তুমি একজনকে গালি দিবা তোমার খারাপ লাগে না তোমাকে কেউ গালিবাজ বললে তোমার খারাপ লাগে তুমি চুরি করবা তোমার খারাপ লাগে না তোমাকে চোর বললে তোমার খারাপ লাগে কেন তুমি দেখো নি আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তোমাকে আদেশ করেনি আল্লাহ তোমাকে বলেনি যে নবীর উপরে দুরূদ পাঠ করো তুমি বসে বসে কবিতা পড়ো তোমাকে কত করে বললাম যে লোকটা একবার নবীর উপরে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর 10টা রহমত নাযিল হয় তার 10টা গুনাহ ক্ষমা হয় তার মর্যাদা বৃদ্ধি হয় তুমি বসে বসে গাছে সিনলো মাছে সিনলো সিনলো বনের হরিণে আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না মারহাবা বলো কই নাকি পেয়েছো কে দিবে নাকি বলো কই নাকি পেয়েছো কে দিবে তোমাকে নাকি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ এটা বললে তো 10টা রহমত নাযিল হবে মর্যাদা বৃদ্ধি হবে 10টা গুনাহ ক্ষমা হবে এর তো গ্যারান্টি আছে তুমি যে কবিতা পড়ে নবীউন 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 নবী এই যে এটা গাইলা কয় নাকি হবে তোমার বরং তুমি বখিলের খাতায় নাম লিখিয়েছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কারো সামনে আমার নাম উপস্থিত হয়েছে অথচ সে আমার উপরে দুরূদ পড়েনি সে কৃপণ বখিল চারবার এক সুরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবেকে বাধে না আল্লাহ তোমাকে বলে দুরূদ পড়তে তুমি এসে বলো যে অমুকে স্বপ্ন দেখে অমুক কবিতা দেখিয়েছে ও স্বপ্ন কি মূল্যবান আছে আমি স্বপ্ন দেখেছি অমিত তুমি ওর স্বপ্ন প্রমাণ করো আমার স্বপ্ন প্রমাণ তুমি স্বপ্ন দিয়ে আমাকে ধর্ম শেখাও কেন আকাশ থেকে নাজিল হয়নি এটা ক্ষমতাধর ফেরেশতা কে নাজিল করেনি পৃথিবীর স্রষ্টা কে রক্ষা করছে না স্বপ্ন থেকে ধর্ম নিবা তুমি বিলুপ্ত হয়েছে কোরআন না পাওয়া যায় না কোথাও স্বপ্ন থেকে ধর্ম নিবা আজকাল সবকিছু স্বপ্নের মধ্যে চলে যাচ্ছে শোনো আগেই বলেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যার 5 পয়সার দাম কেউ দেয় না সুন্নত নাম শুনলে ছেড়ে দাও কেটে দাও ফেলে দাও বাদ দাও মুখতালিফ করো এর উল্টা করো খেলাফ করো এর অপোজিট করো শুধু সুন্নত হইলে চলে আরে শোনো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে সেটা শোনো তিনি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا رسول صلى الله عليه وسلم বলেছে আরে নাচো নাচো গাও যা খুশি করো আজকে তোমরা 10 লাখ একটা আয়োজন করো তোমরা তোমরা আজকে 20 লাখ তোমরা বললে সরকার নড়ে যায় তোমরা বললে রাস্তা ব্লক হয়ে যায় তোমরা পাকিস্তান থেকে লোক এনে পুরো শহরকে ব্লক করে দিতে পারে এত জনগণ আছে করো কি আসে যায় আরে তুমি এটা করবা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গিয়েছে তিনি বলেছে ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায় ওয়া সায়াউদু কামা গাদা গরিবা অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে তা তুবা লিল গুরাবা সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে সুসংবাদ তাদের জন্য সুসংবাদ তাদের জন্য যারা বলে সিজদা দেব না যদি দেই কেন দেই সেটা জানবো এটা রাসূল দিয়েছে কিনা দিতে বলেছে কিনা তখন দেব যারা বলে মুনাজাতকে দেব না যদি রাসূল দিয়েছে রাসূল দিতে বলে দেব
তারা বলে 20 জন মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তারা বলে এভাবে করব না যদি আলী উমর ওসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর রাসূল যদি করে থাকে আর রাসূলের সাহাবারা যদি করে থাকে তাবেঈ তাবে তাবেঈ ইভেন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের জিকির পাওয়া যায় না তারা বলে না 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 তুমি যা খুশি বলবা আমি করতে রাজি তবে তুমি ইবাদত যদি এটাকে নাম দাও যদি তুমি এটাকে আমাল নাম দাও তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে পৌঁছাও আমার কাছে যেমনটা তিনি বলেছে বাল্লিগু আন্নি ওয়া লা আয়া ওভাবেই তুমি আমার কাছে এটা পৌঁছাও যেমনটা আল্লাহর নবী বলেছে যে তুমি একটা আয়াত পড়লে সেটাই পৌঁছাও তুমি যদি ইবাদত বলো আমি করব না সুসংবাদ অল্প সংখ্যক মানুষের জন্য ও তোমরা যারা বলো এটা করব না কারণ রাসূল করেনি আর যদি করে থাকে দেখাও করব সুসংবাদ তোমরা যারা না বলতে শিখেছো সুসংবাদ তোমাদের জন্য তোমরা যারা 100 জনের বিপক্ষে গিয়ে তাদের সাথে ঝগড়া করিও না দুর্ব্যবহার করিও না এটা কখনো সুন্নত সম্মত নয় তাদের সাথে তোমরা সুন্দরভাবে ডিসএগ্রি করো দ্বিমত করো তবে ভদ্রতার সাথে ভদ্রতার সাথে সুসংবাদ নাও তিনি বলছেন ফাতুবা লিল গোরাবা সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ সহিহুল মুসলিমের হাদিস শোনো আই রে তোমাদেরকে কি যে বলবো আমার হয়তো জ্ঞান কমির জন্য বেশি হ্যাং হয়ে যাবো মানে কোরআনে বলা আছে যে কুল সরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু সূরা বাকারার আয়াত এই হাফেজ আছে নি ভাই কেউ হাফেজ আছে নি এই গ্রামের একটা কোনো লাগবে ভাই আমি গুলো তোমার এই গ্রামের কেউ আছে যে কোরআন হাফেজ এই গ্রামের কেউ নাই হাফেজ আচ্ছা আচ্ছা মাদ্রাসা হয়তো স্কুল মাদ্রাসায় আছে ইমাম সাহেব কেউ আছেন নি আপনি কি গ্রামের নেই এই গ্রামের কেডা আছে কোরআন পড়তে জানে কি আসেন জামশেদ মজুমদার বলবে না আরেক জায়গা থেকে তোমার গ্রামের ছেলে দেখো কোরআন পড়তেছে কি পড়া দেখো আমি বললে না বলবা কোথেকে এসে কি বইলা যায় হ্যাঁ আজি বলে শুনি নাই আরে 1450 বছর থেকে আছে তুমি কখন খুলেই দেখো না দোষ কি আমার আমার দোষ তোমার বাসার কোরআন তুমি এভাবে নিয়ে এভাবে রেখে দাও দোষ আমার করো তো সুরা আয়াত পড়তে রাখো হ্যাঁ আপনি পড়তে জানেন তো বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে পড়েন এই একলা রামপুরের মহিলা পুরুষরা আমি বলছি না তোমার গ্রামের ছেলে কোরআন থেকে পড়তেছে ওখানে কি পড়া দেখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারূ আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون جزاك الله خير يو قرآن إذا تسوى دير التعيش إذا تسوى مشاهدة كبيرة أرسني بان لدشك مرورا أرسني إذا شير برينت أرسني إسلامي فان لدشك دابستا قرآن كيف أجن أي مرشد بيتر مرورا نيش ওদের কে যখনই কোন ইসলামের দাওয়াত কোরআন থেকে দেই ওরা বলে যে ইহুদির দালাল ওদেরকে কত করে বুঝালাম ভাই আমার 1450 বছর থেকে দিন টিকে আছে এর বয়স মাত্র 300 বছর ওর আগে এই আমল কেউ করেনি যদি এই আমল দিয়ে জান্নাত পাওয়া যেত ওর আগের মানুষরা কিভাবে জান্নাতে যাবে ওকে কত করে বুঝালাম ও বুঝে না ও রিঙ্কু চেনে টিঙ্কু চেনে ও নায়ক নায়িকা সিনেমা চেনে ও ঘ্যান ঘ্যান করে গান গাইতে জানে শুধু কোরআন পড়তে জানে না ও শুধু কোরআন পড়তে জানে না শোনো একলা রামপুরের আমার প্রাণ প্রিয় দিনী ভাই ও বোনেরা তোমাদের রব বলছে আল্লাহ ওয়ালি আল্লাহ নিজেই হচ্ছে ওয়ালি কে ওয়ালি আল্লাহ ওয়ালি কে আল্লাহ কার ওয়ালি আল্লাযীনা আমানু যেই লোকটাই ইমান আনছে তার ওয়ালি কে যদি এখন কোন ইহুদ নাসারা কুফার এসে যদি বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহ বলে যে আমি ওর ওয়ালি
তোমরা সবাই কি এখানে কাফের মুশরিক নাকি মুসলমান কারা কারা মাশাআল্লাহ নামাও বাংলা চিনো এ কই থেকে আসছে এটা ঠিক আছে এটা আমরা না পড়লাম এদিকে আসো না আসলে দিয়ে কিছু বললেই বলে সৌদি থেকে আনছে দুবাই থেকে আনছে ওমান কুয়েত কাতার থেকে আনছে কিছু বললেই বলে আরে জাহেল তোমাকে ও বিভ্রান্ত করে রেখেছে ওর বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবে আল্লাহ সামনে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া এটা বাংলা ইও আমনে কোন আবার সৌদি চাইছেন সন্দেহ হয় চেহারাটা কত সুন্দর মাশাআল্লাহ ইও কোন বাঙালি আছে না লুঙ্গি গামছা পিন্দিন না কোরআন পড়তে পারে না আর একটা লুঙ্গি গামছা পরা লোক কোরআন পড়তে পারে না কি বল এটা কোন দেশি বাংলাদেশ আলহামদুলিল্লাহ সাপাইছে এমদাদিয়া লাইব্রেরি চক সার্কুলার রোড চক বাজার ঢাকা 1211 ফোন নাম্বার কইলাম না ঠিক আছে না না মিথ্যা বলি না দেখছেন আসেন সূরা বাকারা 257 নম্বর আয়াতটা পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون জাযাক আল্লাহ খায়র বড় আল্লাহ ওনার জিহবার জড়তা দূর করে দিন আমিন আমিন আল্লাহ ওনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন আমিন ইয়া আল্লাহ আপনি আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন আমিন আসেন বাংলা কোরআনে মানে বাংলা কোরআন না আসলে কোরআন বাংলাদেশ থেকে এটাকে ছাপানো হয়েছে প্রিন্ট করা হয়েছে ওকে বাংলাদেশীরাই কাজ করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ওরে কত করে বললাম কেউ নেই আল্লাহ ছাড়া কোন নিরাপত্তা দানকারী নেই তোমার কোন আমল কবুল হবে না তোমার কোন ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি যা করছো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কিনা ততক্ষণ পর্যন্ত কবুল তো হবে না তুমি এখন পর্যন্ত বলো অমুক আল্লাহর ওলি তমুক আল্লাহর ওলি তমুক আল্লাহর ওলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো সাহাবাদেরকে সাহাবা বলেছে আবু বকরকে আবু বকর বলেছে আলীকে আলী বলেছে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যদি এভাবেই কাউকে বলা যেত তাহলে তুই ইমাম আবু হানিফার নাম আল্লাহর ওলি হতো ইমাম শাফির নাম আল্লাহর ওলি হতো আহমেদ ইবনে হাম্বালকে সবাই আল্লাহর ওলি বলতো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইনদেরকে সবাই আল্লাহর ওলি বলে চিনত যদি এভাবেই কাউকে নিশ্চিত ভাবে বলা যায় যে এই হচ্ছে আল্লাহর ওলি অলিকার তো তাহলে এটা স্বীকার করবে কে আমি চাপাই দিলে হবে আল্লাহ সুন্দর স্বীকৃতি দিয়েছেন কারাকার আল্লাহর ওলি তিনি বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু আল্লাহ হচ্ছে ওলি তাদের যারা ঈমান আনে আল্লাহর প্রতি ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর যারা একবার আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাদেরকে কি করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে দেখেন আরেকটা ওলি আছে একটা ওলি কে আল্লাহ ওলি কে আল্লাহ ওলি কে আল্লাহ ওলি কে আল্লাহ কার ইমানদারের ওলিকে আল্লাহ এবার আল্লাহ আরেকটা ওলির কথা বলছে ওয়াল্লাযীনা কাফারু আর যারা অস্বীকারকারী রয়েছে আউলিয়াহুমুত তাগুত তাদের ওলি হচ্ছে শয়তান ভূত ইউখরিজুনাহুম মিনান নূর
এরা ভালো কাজ কর্মে থাকলেও আলোর মধ্যে থাকলেও ওই শয়তান তাদেরকে ক্রাশ করে এদেরকে আলো থেকে নিয়ে যায় ইলা যুলুমাত মিনান নূর ইলা যুলুমাত এদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার যে নিজের ওলি আল্লাহকে বানায়নি যে নিজের ওলি আল্লাহকে বানায়নি তাদের ওলি হচ্ছে শয়তান শয়তান উলাইকা আসহাবুন নার আল্লাহ তাআলা বলছে যে এরা সবাই জাহান্নামের অধিবাসী কতদিন হুম ফিহা খালিদুন তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী একলারামপুরের মহিলা পুরুষরা অহংকারে এসে নিজেদের ঈমান আমলকে ধ্বংস করিও না তোমার প্রত্যেকটা ইবাদত তোমার দল ও মত রাসূল থেকে প্রমাণিত কিনা এখনই সময় এসেছে ক্রস চেক করার এখনই সময় এসেছে তোমার করা জিকির তোমার করা ইবাদত তোমার করা দোয়া আল্লাহর নবী দিয়ে গেছে কিনা ক্রস চেক করো আল্লাহর দিকে তাকিয়ে ক্রস চেক করো ভয় পেও না পুরো পৃথিবী ভাষীকে ভয় পেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছে لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا تزال طائفة من أمتي ظاهرين على الحق আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে তো অটল থাকলে কি হবে لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত সংগঠিত হয় আর তারা এই সত্যের উপরে এভাবেই থাকবে সময় এসেছে একলারামপুরবাসী নিজের ইবাদতকে ক্রস চেক করো কেউ যদি তোমাকে বিদআত বলে তার উপরে রেগো না কেউ যদি তোমাকে শিরিক বলে তার উপরে রেগো না খালি একটু দেখো যে তোমাকে বিদআত বলেছে তুমি শুধু তাকে একটা হাদিস পেশ করে দাও বলো যে দেখো তুমি কেন এটাকে বাড়াবাড়ি বলছো অথচ আল্লাহর নবী বলেছে সাহাবারা করেছে আল্লাহর নবীর সামনে করেছে তিনি অনুমোদন দিয়েছে তিনি নিষেধ করেননি ওনার সামনে এগুলো হয়েছে তুমি কেন আমাকে এটা বিদআত বলে একটা সুন্নতকে কেন তুমি তিরস্কার করছো তাকে দাঁত ভাগা জবাব দিন সুন্নত দিয়ে যদি কেউ আপনাকে বিদআতি বলে তাকে ওয়াহাবিলা মাযহাবি বলার তো দরকার নেই তাকে সুন্নত দিয়ে প্রতিহত করুন আপনি যে ইবাদতটা করতেছেন ওর সামনে সুন্নত পেশ করুন হাদিস পেশ করুন তাইলেই তো আর ঝামেলা হয় না আমার ভাই যেই লোকটা বিদআত বলছে এটাকে আপনার হিসেবে সে যদি বোকা হয় আমি বলে দিচ্ছি সেই লোকটা বোকা কেন কোরআন হাদিস পড়ে না কোরআন হাদিসে যে আছে সেটা জানে না নিজে তো পড়ে না পড়ে বলতেছে বিদআত 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 তাকে দাঁত ভাঙা জবাব দিন তাকে বলুন এই যে দেখো আইন عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 من له نشجي بني إسرائيل فهدت تدر يبطه يشلو وتفترق أمتي على 73 من له أبن عمر أمتي هتر دل يبطه به كلهم في النار كلهم في النار يا معشر الناس كلهم في النار يا معشر الناس كلهم في النار يا معشر الشباب كلهم في النار يا معشر العلماء كلهم في النار بني اسرائيل بهت في دول ছিল আল্লাহর নবীর উম্মতের মধ্যে 73 টি দল হবে করতে তিনি বলেননি তিনি নিষেধ করেছে তিনি বলে গেছে 73টা হয়ে যাবে রে 73টা হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার সবকটা দল জাহান্নামে যাবে قالوا إلا ملة واحدة شدوا أكتد الجنة جميع قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله تيهتك دول هبه شكرا جهنم جميع أكتد الجنة جميع كارا تارا قال الله النبي صلى الله عليه وسلم بلن ما أنا عليه وأصحابي تيني بلن جي پتر برامي يا رامر صحابة رازي ও একলারামপুরবাসী খুশি হও তোমার শুক্রবারের নখ কাটা সুন্নতের মধ্যে পড়ে সন্তুষ্ট হও তোমার এই গোছা গোছা মুজগুলো ছোট করা সুন্নতের মধ্যে পড়ে সন্তুষ্ট হও যারা তোমরা দাড়ি রেখেছো তোমাদের নবী আর সাহাবীর পথের মধ্যে আছো তোমরা সন্তুষ্ট হও তোমরা যারা ফজরে দুরাকাত সুন্নাহ আদায় করো
দুনিয়া ও দুনিয়ার চাইতে উত্তম কাজ এটা তোমাদের রাসূল বলে গিয়েছে সন্তুষ্ট হও তিনি বলেছে যে লোকটা পড়বে ইয়া রাব্বি লাকাল হামদু কানা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক ফেরেশতারা কি লিখবে তারা বোঝে না একজন আল্লাহকে গিয়ে বলে ইয়া আল্লাহ আপনার উম্মত বান্দা এটা পড়েছে আরেকজন আল্লাহকে পড়িয়ে শোনায় আল্লাহ তাআলা শুনে বলে তোমরা নেকি লেখার দরকার নেই আমার বান্দা যে দোয়া পড়েছে এই দোয়াটা এভাবেই লিখে রাখো ওর নেকি আমি দেব সন্তুষ্ট হও তোমরা যারা মাগরিব এশার পরে এই দোয়া পড়ো সন্তুষ্ট হও তোমরা তোমরা যারা আউল ফাউল জিকির দোয়া ইবাদত তোমরা যারা মগ্ন নেই তোমরা যারা মাগরিবের পরে ফজর পড়ো সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো সন্তুষ্ট হও তোমাদের রাসূল এটা পড়ে গিয়েছে তিনি বলেছে কোন লোক ঈমানের সাথে যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে সেই লোকটা জান্নাতে যাবেই যাবে পড়ে সন্তুষ্ট হও তোমরা যারা সালাম ফিরিয়ে নামাজের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে 99 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 100 বার পড়ো তোমাদের রাসূল বলেছে সমুদ্রের ফেনার মতো গুনাহ ক্ষমা হবে সন্তুষ্ট হও তোমরা যারা ইমাম ওয়ালা দাল্লিন বললে আমিন বলো তোমাদের রাসূল বলেছে যারা ফেরেশতারা আমিন বলে যারা আমিনের সাথে মিলবে গো তার পিছনের গুনাহ ক্ষমা সন্তুষ্ট হও এগুলো সব সুন্নাহ দিয়ে সাব্যস্ত সন্তুষ্ট হও তোমরা তিনি বলেছেন মানা আলাই যে পথের উপরে আমি রাসূল আছি যে জিকির আমি করেছি যে দোয়া আমি করেছি যেভাবে আমি দোয়া করেছি যতক্ষণ আমি করেছি যে সালাত আমি পড়েছি যে পথ আমি দেখেছি যে পথে আমি চলেছি যে ইবাদত আমি করেছি যে লোকগুলা আমি আর আমার সাহাবী যে ইবাদত করি আমি আর সাহাবী যে জীবন যাপন করি সেই জীবন যাপন যারা করবে সেই ইবাদত সেই জিকির দোয়া যারা করবে তারা সবাই জান্নাতে যাবে সময় কি আসেনি একলা রামপুরবাসীর সময় কি আসেনি একলা রামপুরবাসীর নিজেদের ইবাদত গুলো সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা দেখে নেওয়ার সময় থাকতে হাল ধরো আমি আগেই বলেছি তোমাদেরকে মুর্দা মানুষ আল্লাহকে রাজি করতে পারে না ও একলা রামপুরের মহিলা পুরুষরা ধ্বংস করিও না এই সুন্দর জীবনের ইবাদত গুলো তিনি সুবহানাহু তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও হে ইমানদাররা তোমরা আল্লাহর ইবাদত করো রাসূলের অনুসরণ করে ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের ইবাদত নষ্ট করিও না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি যে জিকির করো তুমি যে দোয়া করো তুমি যে পদ্ধতি বানিয়েছো তুমি যে ইবাদত বানিয়েছো ইন্না লিল্লাহ এটা যদি রাসূল থেকে না হয় তোমার 4 লাখ টাকা দামের হজ নাকি নষ্ট হবে তোমার গভীর রাতে কষ্ট করে জেগে তাহাজ্জুদ নাকি নষ্ট হবে তোমার মসজিদ মাদ্রাসার ইট বালি সিমেন্ট দিয়ে যে ঘর বানিয়েছো আল্লাহর সেটাও নাকি নষ্ট হবে নষ্ট হবে হবে তোমার সব কিছু নষ্ট হবে যদি তুমি এমন কিছু ইবাদত বলো অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ইবাদত বলেনি শোনো একলা রামপুরের বাসীরা যা করেছো করেছো তোমার ডাব নারিকেল হাঁস মুরগি গরু ছাগল আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোথাও নিয়ে গেছো আজকে ক্ষান্ত হও তুমি নতুন নতুন জিকির বানিয়েছো 5 জন 10 জন একত্র হয়ে কিছু একটা করছো দিন গুনে দিন খনে কিছু একটা করছো খবরদার 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 যা করেছো করেছো এখন থেকে যেই আমল করবা সেই আমলটা রাসূল করেছে কিনা ক্রস চেক করে নাও আর পিছনের অপরাধের ব্যাপারে রবের সুসংবাদ নাও ও তোমরা যারা গুনাহগার আছো ও আমরা যারা এই জমিনে গুনাহগার আছি রব আমাদের জন্য সুন্দর কথা বলেছে তিনি উনার উদাহরণ দেখিয়েছে রব তার ব্যাপারে মিথ্যা বলে না রব তার ওয়াদার খেলাফ করে না তিনি বলেছে ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা গুনাহ যতই হোক অপরাধ যেরকমই হোক শিরিক হোক কুফরি হোক যা খুশি অপরাধ হোক খালি মুশরিক লোকটা কাফের লোকটা বিদআতী লোকটা জালিম লোকটা জানাকারী লোকটা মদখর নেশাখর লোকটা খালি বলবে আল্লাহ আমি আর অপরাধ করব না ঈমান আনবে ভালো কাজ করবে ফাউলাইকা ইউবদ্দিরুল্লাহু সাইয়্যাতিল হাসানাত আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করবে সুবহানাল্লাহ একলা রামপুরবাসী আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তবে আমি তোমাদেরকে একটা কথা বলি আমার ওস্তাদ যোগ্য
একজন মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা ওনাদের খিদমত কবুল করুন তোমাদের ও ওনার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে দিন আমাদের এবং ওনার মধ্যে দূরত্বটা দূর করে দিন আল্লাহ আমাদের হৃদয়ের বক্রতাগুলো দূর করে দিন যারা বক্তাকে শুনতে আসে তারা এখান থেকে উঠে যাবে যারা আল্লাহর দিন শুনতে আসে তারা চিন্তা করবে এত কষ্ট করে এলাম একজনের কথা শুনে যদি আমার জীবনের এত পরিবর্তন হয় অপরজনের কথা শুনলে আমার জীবনে কত পরিবর্তন হবে সে নিজের জীবনের পরিবর্তনটাকে এখান থেকে নিয়ে যাবে আর যারা আসে পছন্দ অনুযায়ী বক্তার বক্তব্য শুনতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন মজলিসের আদব রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন আমি আপনাদেরকে আমার বক্তব্য শেষ করব একটা হাদিস পড়ব আমি পরে তবে একটা আপনাদেরকে আগে পড়াবো এখানে ওস্তাদ আছে ওনার থেকে আপনারা জেনে নিয়েন কারা কারা আমরা মুসলমান এটা তো আমরা বলতেছি খাতনামান এটা কে বলতেছে আমরা কিন্তু আল্লাহ নবী কাকে মুসলমান বলতেছে তিনি বলছে যে عن جابر رضي الله عنه قال سمعت أن النبي صلى الله عليه وسلم قال إن بين العبد وبين الشرك والكفر ترك الصلاة أمرك على كلام مسلمان الله نبي صلى الله عليه وسلم তিনি বলেছেন যে শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা যে লোকটা নিয়মিত নামাজ ত্যাগ করে দেয় ওর মুসলমানিত্ব থাকে না শিরিক আর কুফরে তিনি নিমজ্জিত হয়ে যায় মুসলমান কি নিজের মত হব নাকি আল্লাহর হাবিবের মত হব কার মত মুসলমান হব তিনি 17 রাকাত নামাজ ছাড়াতে উপায় আছে উপায় নেই তিনি 17 রাকাত শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজি আছো শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না উভয়কে বলছি عن انس بن مالك رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله الله تعالى قال يا ابن ادم يا ادم شنتا لو بلغت انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا ابالي يا ادم شنتا তোমরা যদি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও তোমাদের গুনাহ যতই হোক maaf করে দেব ওয়ালা উবালি কারো পরোয়া করব না কারণ কেউ আমার কিছু করতে পারবে না ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা হয় এখানে সবাই নিরপরাধী অপরাধী আছে খায়ের রাসূলের পক্ষ থেকে সুসংবাদ দাও ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা রাসূল প্রবৃত্তির শিকার হয়ে কথা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াহি হয় তাই বলে তিনি বলছে আল্লাহ বলে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা ছড়ে ثُمَّ اسْتَغْفَرْتَنِي এরপরও যদি তুমি বলো আল্লাহ আমাকে মাফ করেন আর অপরাধ করব না আপনার উপর ঈমান আনবো ভালো কাজ কর্ম করব আর গুনাহের দিকে যাব না আল্লাহ বলছে যে গফরতু লাক তোমাকে মাফ করে দেব ওয়ালা উবালি কারো পরোয়া করে না তাহলে গুনাহ ক্ষমা পাওয়ার জন্য একটাই পথ ক্ষমা চাওয়া আর আর মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য দিনে 17 রাকাত নামাজ যে পড়ে না তার পরিচয় তার নিজের ভুয়া পরিচয় এটা আল্লাহ সেদিন সত্য মিথ্যা পার্থক্য করে দেবে 17 রাকাত নামাজ ছাড়া যাবে না সাহাবারা ঈমান আনার পর কোনো মানুষকে কাফের মনেই করত না যতক্ষণ না সে নামাজ ছেড়ে দিত কেউ নামাজ ছেড়ে দিলে ওকে কাফের ফতোয়া দিত কাফের মনে করত এছাড়া অনেক গুনার মধ্যে মানুষ থাকতো কিন্তু উনি কাফের বলতেন না ওনারা কাফের মনে করতেন না আজকে তো আমাদের ফ্যাক্টরি আছে আমরা যারা তারা কাফের ফতোয়া দিয়ে দিই তোর বহুত আলাক ঠিকই আছে না আল্লাহ আমাদেরকে উচিত তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক